অঞ্চলে নিবেদন করছে তৃণমূলের বীরভূমে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠালো আয়কর দপ্তর। নোটিশ পাঠানো হয়েছে তার চার আত্মীয়কেও। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রের খবর। এক সপ্তাহের মধ্যেই ওই নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত এবং তার চার আত্মীয়কে। রোগীদের প্রাণ বাঁচাতে আকাশপথে অক্সিজেন পাঠান। গত 24 ঘন্টায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে 25 জন কোভিড রোগীর মৃত্যুর পর হাসপাতালের তরফে এমনই আর্জি জানানো হলো। শুক্রবার সকাল 8টা নাগাদ হাসপাতালের তরফে একটি এসওএস বার্তা দেওয়া হয়। তাতে বলা হয় আর মাত্র 2 ঘন্টার অক্সিজেন রয়েছে হাসপাতালে। দেশজুড়ে আকালের প্রেক্ষিতে অভিনব পদ্ধতিতে অক্সিজেন তৈরি করে কোভিড রোগীদের কাছে তা পৌঁছে দিতে উদ্যোগী হল ভারতের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি। আইআইএসসি সূত্রের খবর, সংস্থার উদ্ভাবিত অক্সিজেনও জেনারেল সিস্টেম কোনো হাসপাতাল বা নার্সিং হোমে বসানো হলে কোভিডের জেরে দেশের দৈনিক সংক্রমণ এবং মৃত্যু একটানা বেড়ে চলেছে। সপ্তাহ দুয়েক ধরে ক্রমাগত বৃদ্ধির জেরে দৈনিক সংক্রমণ 3 লক্ষ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু পৌঁছে গেছে 2300 কাছাকাছি। বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ প্রথমবার 3 লক্ষের গণ্ডি টপকায়। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে 3,32,730 জন। করোনা পরিস্থিতি সামাল দিতে নিউটন থানা পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় মাস্ক অভিযানে নামা হয়েছে। পুলিশের লাঠি হাতে মাইকিং করতে করতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। বাজার থেকে শুরু করে রাস্তাঘাট মাস্ক না পরলেই পুলিশের ধমক এবং সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মাইকিং এর পাশাপাশি মানুষকে মাস্ক পরার জন্য আবেদন রাখছেন। শুক্রবার শিউড়ি সহ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টি জনসভা বাতিল হওয়ার খবর চাউর হতেই নড়ে চড়ে বসলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সভা বাতিলের খবর পেয়ে তিনি কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদী অমিত শাহ পালিয়ে গেল। অন্যদিকে শুক্রবারই বোলপুরে রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী। ভোট পর্ব মিটতেই বসিরহাট দক্ষিণ বিধানসভার বিভিন্ন অঞ্চলে অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের হুমকি, মারধর এমনকি বাড়ি ভাঙচুর করছে। বিশেষ করে সাতচুরা বাগুন্ডি অঞ্চলগুলিতে কংগ্রেস শক্তিশালী হওয়ায় তাদের কর্মী সমর্থকরা অত্যাচারিত হচ্ছে বেশি। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে বেলিয়াবেড়া থানার পুলিশ করোনা মহামারী নিয়ে সচেতন করতে রাস্তায় ও পাড়া বৈঠক করে সচেতন করলেন ওসি সুদীপ পালোধি। এদিন বিকেলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রানটুয়াতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পুলিশের এই ভূমিকা নিয়ে খুশি এলাকার বাসিন্দারা। নদিয়ার ফুলিয়ায় মধ্যরাতে শর্ট সার্কিট থেকে আগুন, ভস্মীভূত হয় 4-5টি দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। ফুলিয়া বাজারের দুধ মিলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় রাস্তার ধারে 4-5টি দোকান ঘর। মানুষের দুঃসময় অতিমারির সঙ্গে লড়তে তারকারাও নিজেদের মতো করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নেট মাধ্যমে। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত প্রমুখরা নিজেদের সামাজিক পাতায় চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সহ বিভিন্ন বিষয় শেয়ার করছেন প্রতি মুহূর্তে। সংবাদ নজরে